কোনদিন মা ওই বাঁকা করে শীতে কেটে আর সিঁদুরটা চাপা দিয়ে দিও না। কেন জানো? এই সিঁদুরটা বাবা আমাদের সম্পদ নয়। সিঁদুর যদি আমাদের সম্পদ হতো তাহলে তো প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে বাবা ওটা ব্যবহার করতে পারত। ওটা কি আমাদের জন্য? না, এই যে শাখা পলা, আর দেখবেন মা রাখতে হয় হাতে একটা লোহা, এই যে শাখা পলা লোহা আর শীতের সিঁদুর, এই কটা জিনিস আমাদের জন্য নয়, এই কটা জিনিস হলো স্বামীর মঙ্গলের জন্য। তাহলে বাবা যদি ওই সিঁদুরটা ছোট করে পরে আর বাঁকা করে শীতে কেটে ঢাকা দিয়ে দিই, ওমা দুদিন পরে বাবা স্বামী কি উল্টো পথে যাবে না? আর তখন ঠাকুরের কাছে কাঁদলে হবে, ঠাকুর আমার স্বামীটা কেন উল্টো রাস্তা ধরলো? তখন কাঁদলে হবে না, ভগবান তো বারবার বলে দিচ্ছে ও সিঁদুর তোমার নয়, ও সিঁদুর তোমার স্বামীর মঙ্গলার্থে। তাহলে স্বামীর মঙ্গলার্থে যদি সিঁদুর পড়ো, সেটা যেন বাজারের কম দামি কুমকুম না হয়। সিঁদুরের দাম এত বেড়ে যায়নি মা যে আমরা সিঁদুর পড়তে পারবো না, ওই বাজার থেকে লিকুইড কুমকুম এনে মাথায় দেবো। খবরদার কোনোদিন ওইগুলো ব্যবহার করো না, কারণ পড়তে যদি হয়, পড়বো না যদি পড়তে হয়, তাহলে মাথাতে যেন স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পরা হয়। বাবা এইটা আমি কিন্তু বলছি না, যদি বলেন মৌমিতা বলছে না, এইটা সীতামা হনুমানকে বলছে। অ হনুমান, প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পরে। তা হনুমান তো বাবা অত শত বোঝে না। ও মা গো, তা নারীরা নয় তার স্বামীর মঙ্গলের জন্য পড়ে? ও মামা তুমি কি জন্য পড়েছ? কিরম বোকা ছেলে দেখেছ? আরে বাবা আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও তুমি আমার প্রভুর মঙ্গলার্থে সিঁদুর পড়েছ, ঠিক আছে। বাবা হনুমান শুনে নিয়েছে, আর শুনে নিয়ে কি করেছে জানো? ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আর ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করেছে, শুদ্ধ হয়ে গেছে, আর শুদ্ধ হয়ে গিয়ে সীতামার ঘরে তিন কৌটো সিঁদুর বসানো আছে। আর তিন কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখে, আর সিঁদুরটা সারা গায়ে মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, ভগবানের কানে আওয়াজ চলে গেছে, হনুমান এই হনুমান। যেই না ডাকতে ডাকতে এসেছে বাবা, আর প্রভুর সামনে এসে বাবা হনুমান ভয়ে থরথর করে কাঁপছে। সর্বনাশ, সারা অঙ্গে আমার লাল করেছিস কেন, কি মেকেছিস? প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম মা সিঁদুর কেন পড়ে, বলল তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম ওমা তুমি কেন পড়ো, বলল তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো দয়াময় মা, যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল কামনা করিতে পারে, আজে আমি মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে, বলো বলো না জানি কত তোমার মঙ্গল করো। একবারে বলো সঙ্গে সঙ্গে বলাই ছিল বাবা মুক্তর মালা, মুক্তর মালাটা খুলে বলছে হনুমান তোর মতো ভক্ত আমি কোনোদিন দেখি না, আয় আজকের এই মুক্তর মালা আমি তোর গলায় পরিয়ে দেব। এইবার যেই না সীতামা গলায় দিল, হনুমান কি করেছে জানো? বড় বড় নখ, তো নখ দিয়ে ওই পুঁতিগুলো ছিঁড়ছে ভাঙছে, আর কিছুক্ষণ পরে বাবা দাঁত দিয়ে দিয়ে পুঁতিগুলো ভেঙে দিচ্ছে, আর কিছুক্ষণ দেখেছে ভাঙার পরে বাবা কিছু পাচ্ছে না। হনুমান তো
আর যখন পেল না একেবারে টান দিয়ে মালাটা ছিঁড়ে দিল। সীতা মা রেগে গিয়ে বলে উলেন, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনদিন মুক্তর মালা সাজে? বাবা কথাটা আমরা মাঝে মাঝে বলি না, হনুমানের গলায় মুক্তর মালা, এটা আপনারা বলেননি, এটা সীতামা হনুমানকে বলেছিল। হনুমানের গলায় মুক্তর মালা খাটে না, ওই জন্য তুই জানিস না বলে এই বহুমূল্য মুক্তর মালা তুই ছিঁড়ে দিবি। হনুমান কেঁদে বলেছিল, মা গো সবাই আমায় হনুমান বলে বলে, কিন্তু তুমি আমায় হনুমান বলো না কেন? এই জগতে সবাই আমায় হনুমান বলি বলো, কিন্তু তুমি বলো না কেন জানো? প্রতিটা লোমকূপে লেখা আছে আমার রাম সীতার নাম। সেই দিন বড় বড় নৌকে দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখো মা, রাম সীতা যুগলে কেমন কেমন দাঁড়ায়। ছোটি ছোটি গহিয়া ছোটি ছোটি ছোট সবিরো মদন গোপাল, ছোটি ছোটি গহিয়া ছোটি ছোটি গহিয়া ছোট সবিরো মদন গোপাল। প্রাণ গোবিন্দ মা, ওই বন্ধুদের সঙ্গে নিয়ে বাবা শ্যামলি ধবলি কালী কমলি মঙ্গলি আজকে সবাইকে নিয়ে যেই না ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই শ্যামলি ধবলি কালী কমলি তারা কি করলো জানো? দুগ্ধ প্লাবি পরে প্রেমের স্নেহে অভি সময় অঙ্গ চাটে,
প্রবেশ করিয়ে দিল, আর ওদিকে মা যশোদা
নন্দ রাজা প্রাণ গোবিন্দ আসছে দেখে আরতি খেলা সাজিয়ে বসেছে। এইবার আমার গোপালকে আরতি করবে বলেই আজকে বসেছে ওই যে আরতির থালা নিয়ে। আরতি করে না আজি, আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী, আজি আরতি করে নন্দ রানী, আলোক মুখ হেরি নেই, আরতি করে নন্দ রানী, আলোক মুখ হেরি নেই, কাম সুনল নারী গণ দেখালো সব ফিরি রে, আমার গাব তো সব ব্রহ্মা ফল ভূত প্রদীপ পুষ্প রচিত সুন্দরী গণ উলুক সুবল করতাল, এবার সুন্দর গুণ সুবল করতাল, রাখি সিনা বেলু যশোদা আমার বলে নীলদন ভাই, সকল শিশুরে চাঁদ মুখ তুমি দশমতি চুমু খায়, সকল শিশুরে চাঁদ মুখ তুমি দশমতি চুমু খায়, মঙ্গল পুছে নন্দ হচ্ছে সবলানন্দ গায়, মঙ্গল পুছে জগদানন্দে গায়। আজকে দুই ভাইকে কোলে করে নিয়ে বসেছে মা যশোদা, আজ মায়ের কোলে বসলো কানাইয়ার বালা, মাগির কোলে বসলো কানাইয়ার বালা, বলি মায়ের কোলে বসলো কানাইয়ার বালা, মাগির কোলে বসলো ছেলে কানাইয়ার বালা, বলি বলো সবে মিলে হরি 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 হরি।